আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে ভাইভার জন্য একটা নোট তৈরি করা হয়েছে। যেহেতু আপনারা অনেকেই কমেন্ট করেছেন, এসএমএস দিয়েছেন এবং জানতে চেয়েছেন স্যার কীভাবে প্রস্তুতি নিব, আপনাদের কমেন্টের প্রতি শ্রদ্ধা রেখেই এমনটি করেছি, আমি একটা নোট তৈরি করেছি। প্লাস প্রায় এখানে 25 প্রায় এত পৃষ্ঠার মতো একটা নোট আছে। এই নোটগুলোর মধ্যে কি রয়েছে সেটা আজকে আলোচনার মুখ্য বিষয় এবং এই নোটগুলো প্রশ্নের সাথে উত্তর দেওয়া হয়েছে। আজে বাজে প্রশ্ন এড়িয়ে চলা হয়েছে, যেগুলো আপনারা প্রিলিমিনারিতে পড়েছেন সেগুলো প্রশ্ন এখানে ইনক্লুড করা হয়নি, কারণ সেগুলো আপনারা অটোমেটিক্যালি জানেন। যেহেতু প্রাইমারি নিয়োগে যে সমস্ত প্রশ্নগুলো আসে সম্ভাব্য, সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কী প্রশ্ন আছে সেটা একবার আমরা দেখে আসি। প্রথম কাভার পেজে আছে যে ভাইভার জন্য কী কী পড়তে হবে, কোন কোন বিষয়গুলো জানতে হবে, সেটা প্রথম পাতা এটা লেখা আছে এবং পরবর্তী পাতাগুলোতে সেগুলোর উত্তর দেওয়া আছে। তো আমরা প্রথমেই দেখি এখানে যা আছে, ভাইভার দিনে কী কী প্রস্তুতি থাকা দরকার, কী কী করা দরকার এবং ভাইভা বোর্ডে কী করণীয় তা এখানে লেখা আছে। এর সাথে আছে ভাইভা বোর্ড কী পছন্দ করে আর কী পছন্দ করে না তা এখানে লেখা আছে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্পর্কে অনেক তথ্য এখানে দেওয়া আছে, যে যেমন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কী, বিনামূল্যে কখন থেকে বই দেওয়া হয়, কীভাবে বৃত্তি প্রদান করা হয়, প্রাথমিক শিক্ষা আইন কখন জারি করা হয়, সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তিত হয় কখন, বাধ্যতামূলক কখন চালু করা হয়, দেশব্যাপী কখন বাধ্যতামূলক চালু করা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কী না, ইংরেজিতে নাম কী, এর লোগোতে কী দেওয়া আছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কী, এমওপিএমই কী, তারপরে দেওয়া আছে সবার জন্য শিক্ষা এটা কত অনুচ্ছেদে বলা হয়েছে, অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে কোথায়, এছাড়া দেওয়া আছে প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা আছে যেগুলো ভাইভা বোর্ডে আসবে। আর এর সাথে সাথে আছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কী কাজ রয়েছে, কী কী কাজ রয়েছে আছে এখানে, শ্রেণী শিক্ষকের কী কী দায়িত্ব কর্তব্য রয়েছে, প্রাথমিক শিক্ষার কী কী লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, কীভাবে বৃত্তি প্রদান করা হয়, তারপরে আছে ক্লাস ফাইভের যে বিষয়গুলো আছে সেগুলো কী কী বিষয়, এর সাথে সাথে আছে আমাদের শিক্ষা ব্যবস্থার কী কী ত্রুটি রয়েছে, আমাদের সরকার এগুলো সংশোধনের জন্য কী কী ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করেছে আছে এখানে, শিক্ষামন্ত্রী সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে যেগুলো অতীব জরুরি জানা দরকার। যেমন গত ভাইভা বোর্ডে আমাকে প্রশ্ন করেছিল যে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কী, তো ডাক্তার দীপুমণি, তো আমাকে বলছে যে ডাক্তার নাকি ডক্টর, তো আমি জানতাম না, আমি ডক্টর বলেছি কিন্তু দীপুমণি ছিলেন ডাক্তার। এই তো শিক্ষামন্ত্রী সম্পর্কে জানা যাওয়া দরকার এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এছাড়া দেওয়া আছে আপনাকে কেন শিক্ষকতা পেশায় দেওয়া উচিত, এখানে খুব শর্ট করে খুব সহজে আপনি উপস্থাপন করতে পারবেন এমনভাবেই দেওয়া আছে। এছাড়া দেওয়া আছে একজন আদর্শ শিক্ষকের কী কী গুণাবলী থাকা দরকার, এই নোটের মধ্যে ইনক্লুড আছে। এবং এছাড়াও আছে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এখন হয়তো বা আপনাকে বাংলায় প্রশ্ন করতে পারে আপনার সম্পর্কে বলুন আপনি কে, তো এখানে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ খুব সহজে কীভাবে এটা পড়বে, মানে কীভাবে উত্তর দেবেন তা দেওয়া আছে। যেমন লাস্টে দেওয়া আছে আমি একটা উত্তর এখানে দিয়েছি, মাই ড্রিম ইজ টু বি এ টিচার অ্যান্ড আই এম ওয়ার্কিং হার্ট অ্যান্ড সোল টু মেক মাই ড্রিম ট্রু, মানে আমি শিক্ষক হতে চাই, আমার এই স্বপ্নটাকে আমি বাস্তবায়ন করতে চাই। তো এখানে সুন্দরভাবে এগুলো লেখা আছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এর সাথে সাম্প্রতিক ঘটনাবলী লেখা আছে যেগুলো, যে রাশিয়া ইউক্রেন কখন যুদ্ধ শুরু হয়েছে, এর রাজধানীর নাম কী বা এর প্রেসিডেন্টের নাম কী, এগুলো এখানে দেওয়া আছে। এছাড়া দেওয়া আছে এলডিসি, এসডিজি, মুজিব বর্ষ, তারপরে অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, এগুলো তথ্য যেগুলো জানা দরকার সেগুলো এখানে দেওয়া আছে। এছাড়া কিছু ইম্পর্টেন্ট ট্রান্সলেশন দেওয়া আছে, কেমন ইম্পর্টেন্ট একটু আপনাদের বলি, হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, ইংরেজিতে বলুন, একটা হট টপিকস একটা, এর এখানে উত্তর দেওয়া আছে। এছাড়া দেওয়া আছে আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই, ট্রান্সলেট বেশি নাই কিন্তু যেগুলো অতীব জরুরি সেগুলোই দেওয়া আছে এখানে। এছাড়া দেওয়া আছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক পাস করেছি, আপনি যেখান থেকে পাস করেছেন সেটা আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে, ইংরেজিতে বলুন, আপনি ভাইভা বোর্ডে কীভাবে আসলেন, ইংরেজিতে আপনাকে প্রশ্ন করতে পারে। অথবা বলতে পারে আমাদের গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে কী কী, এগুলো এখানে অনেক তথ্য দেওয়া আছে যে এই জবটি আমার দরকার, ইংরেজিতে এর উত্তরগুলো দেওয়া আছে, অর্থাৎ ট্রান্সলেশন দেওয়া আছে। এবার আমরা চলে আসি মুক্তিযুদ্ধ সম্পর্কে, এখানে আরও কিছু তথ্য আছে, আমি সময় সংকলন হবে না এ কারণে বলছিলাম। তো মুক্তিযুদ্ধ সম্পর্কে কী কী তথ্য আছে এটা আপনাদের বলে শোনাই, আপনাকে প্রশ্ন করতে পারে বলতে পারে
যে জাতির পিতা বলতে কি বোঝাই আপনাকে উত্তর দিতে হবে এখানে দেওয়া আছে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় কৃতিত্ব কি এখন আপনি ইনিয়ে বিনিয়ে অনেক কথা বললেন চলবে না আপনাকে বলতে হবে যে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান মহান মুক্তিযুদ্ধে হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে যে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কি অবদান রয়েছে আপনাকে উত্তরটা এভাবে দিতে হবে যে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান হচ্ছে বাঙালিকে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র উপহার দেওয়া এখন ব্যাপার হচ্ছে এখানে আমার নোটের মধ্যে খুব সহজে সুন্দর করে লেখা আছে আপনি অনেক কথা বলে আপনার লাভ নাই যেটুকু প্রয়োজন সেটুকুই অন্য ভাইভা আমার যে ভাইভা গাইডগুলো আছে অন্যগুলো পরিহার করেছি শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু এখানে ইনক্লুড করা হয়েছে এছাড়া প্রশ্ন আছে যে বঙ্গবন্ধুর পরিচয় জানতে চাইতে পারে আপনাকে বা বঙ্গবন্ধু কোথায় কোন চলচ্চিত্র অভিনয় করেছে বা বাংলাদেশ নামকরণ করলেন কিভাবে বঙ্গবন্ধুর লেখা বইগুলোর নাম কি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বইগুলোর নাম কি হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে যে শেখ হাসিনার লিখিত কয়েকটি বইয়ের নাম বলুন অথবা বলতে পারে যে অসমাপ্ত আত্মজীবনীর একটি উক্তি বলুন কারাগারের রোজনাম আছে এখান থেকে একটি উক্তি বলুন এখানে সব পাবেন এছাড়া দেওয়া আছে যে বঙ্গবন্ধুর শিক্ষা জীবন এখানে আছে বাঙালি জাতীয়তাবাদ কি কোন চারটি দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল বা একুশ দফার কয়েকটি দফা বলুন যেগুলো জানা দরকার সেগুলো এখানে দেওয়া আছে এর সাথে সাথে দেওয়া আছে মুজিব ব্যাটারি কি শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন এদের নামগুলো এখানে দেওয়া আছে যে কয়েকজন শহীদ বুদ্ধিজীবীদের নাম বলুন এরকম অনেক তথ্য আছে যেমন বলতে পারে যে মুজিব কথাটি সংবিধানে কোথায় রয়েছে বঙ্গবন্ধু জাতির পিতা নাকি জাতির জনক এই প্রশ্ন আসতে পারে সাতই মার্চের ভাষণে কী কী আছে এর মূল বিষয় কী কী ঊনসত্তরের গণ অভ্যুত্থানের মূল বিষয়টা কী শেখ মুজিবকে কেন কেন তার বিরুদ্ধে তাকে ধরে নেওয়া গিয়ে হয়েছিল পাকিস্তানে কেন রাখা হয়েছিল তিনি সেখানে কীভাবে সময় কাটাতেন কীভাবে থাকতেন তিনি স্বদেশ যখন প্রত্যাবর্তন করেন 8ই জানুয়ারি লন্ডন কেন গেলেন লন্ডন থেকে কেন ভারতের পালাম বিমানবন্দরে অল্প যাত্রা বিরতি করলেন কেন সরাসরি বাংলাদেশে আসলেন না সব কিছু এখানে আছে এছাড়া এখানে দেওয়া আছে যে সেক্টর কমান্ডার রয়েছে কয়জন জীবিত সেক্টর কমান্ডার রয়েছে অথবা সাম্প্রতিক কিছু প্রশ্ন আছে যেমন আমার ভাইয়ের রক্তের আঙনে 21শে ফেব্রুয়ারি যে গাফফার চৌধুরী লিখেছে 19 তারিখ মারা গেছেন সেই প্রশ্নগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে এছাড়া রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য কী করেছেন নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায় বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো কী কী তারপরে এই যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক প্রশ্ন আছে তারপরে শিক্ষক দিবস আন্তর্জাতিক শিক্ষক দিবস জাতীয় শিক্ষক দিবস মুজিব বাহিনী মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে অ্যাড্রেস করবেন কীভাবে বলবেন বর্তমান সরকারের মেগা প্রজেক্টগুলো কী কী যেগুলো অতীব জরুরি এই রকমের অনেকগুলো তথ্য এই নোটের মধ্যে দেওয়া আছে এত অল্প সময় এগুলো বলা সম্ভব নয় আমি আমার গ্রুপে লাইভ ভিডিও হবে এবং সেগুলো রেকর্ডেড থাকবে আপনারা এগুলো ক্লাস করতে পারবেন আপনাদের বলে রাখি অনেকে আমার সাথে যুক্ত হতে চেয়েছেন কীভাবে আপনার সাথে কথা বলবো আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি সব লিখে দেব এছাড়া আপনারা মিজান জব স্টাডি ফেসবুক পেজে আমার সাথে কানেক্ট করতে পারেন আমার সাথে সরাসরি আপনারা কথা বলতে পারেন এবং কীভাবে ভর্তি হবেন এই কোর্সে এবং ফি কত টাকা সেটাও জানতে পারবেন আপনাদের বলে রাখি এখানে আমার কোর্সের ফি আমি 10 থেকে 12টি ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব অতিরিক্ত আরও 2টে ক্লাস হয়তো 12টি ক্লাস নিতে পারি আমি 12টি ক্লাসের মাধ্যমে আপনাদের এগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং যে প্রশ্নগুলো ছুটে গেছে হয়তো এখানে নোটে লেখা হয়নি সেগুলো আমি সেখানে উত্তর দেবো আপনারা বিভিন্ন প্রশ্ন আমাকে করতে পারবেন সেখানে জানানো হবে লাইভ এবং এই কোর্সের জন্য 300 টাকা ফি নেওয়া হবে এবং আপনার বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের সামনে পৌঁছিয়ে দেবো আমি যদি চট্টগ্রাম হয় তাহলে হয়তো 2 দিন লাগতে পারে এবং ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে সাধারণত 24 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারে কোনো হয়তো অ্যাক্সিডেন্ট যদি হয় সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে এটা স্বাভাবিক কথাই তো আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং নিতে পারবেন অল্প কয়েকদিনে অনেকেই আমাকে SMS করেছেন ফোন দিয়েছেন কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে আপনাদের বলতে পারিনি এবং আমি পরীক্ষামূলকভাবে বাংলাদেশের কিছু জেলায় প্রায় 15টি জেলায় আমি এটা পরীক্ষামূলকভাবে সরবরাহ করেছিলাম এবার আমি দেশব্যাপী যেহেতু দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে যারা আছেন আমি এই ফুল কোর্সটা ফুল নোটটা তাদের সামনে আমি উপস্থাপন করব তাদের পাঠিয়ে দেবো ফার্স্ট ধাপে হয়তো সম্পূর্ণ দেওয়া হয়তো সম্ভব হয়নি যেহেতু এগুলো অ্যাভেলেবল ছিল না এবং নতুন অর্ডার আমি নিইনি অনেকে আমাকে SMS করেছেন কল দিয়েছেন আমি নিতে পারিনি এ কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালোবাসবেন আমাকে তো আমি আজকের এই ভিডিওটি শেষ করছি আপনারা যুক্ত হতে পারেন আমার গ্রুপে এবং আমার সাথে সরাসরি কথা বলতে পারেন
আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।